অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তেখেতের মুখে উচ্চারণ করে করে কব লাগিব যে মিয়া প্রয়োজন হয়েছে। মুখ্যমন্ত্রীক প্রত্যাহ্বান, একদম সিধা কথা, প্রত্যাহ্বান উজনির দল সংগঠন সংখ্যালঘু সংগ্রাম পরিষদ নামের সংগঠনের মুক্তি ভাবুকি আমি উজনি অসমত যাব নাকি? পুনের রাজ্যত আরম্ভ মিয়া বিতর্ক। শিবসাগরত আরম্ভ হওয়া অসমীয়া অনাসমীয়ার সংঘাতে হঠাৎ রূপ লৈছিল উজনির পৰা মিয়া খেদা আন্দোলন। শ্রমিকর গয়নার গুজেই গজালি মেলা মিয়া শ্রমিকক উজনিত থাকিবলৈ নিদিয়ার হুঙ্কারে খেদি পঠিওয়া হৈছিল। প্রাণর মমতাত পলায়ন করেছিল উজনিত কর্মরত মিয়া শ্রমিকে, কিন্তু লাহে লাহে ঠান্ডা হয়ে পড়িল খিলঞ্জিয়া সংগঠনের আবেগ। খিলঞ্জিয়ার চিরাচরিত কর্মবিমুখিতার ভাবে বন্ধ হওয়ার উপক্রম হল উজনির বহু উদ্যোগ, বন্ধ হয়ে পড়িল চারিলেনযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ সম্প্রসারণের কাম। লগেলগে উজনিত পুনের প্রয়োজন হল মিয়া শ্রমিকর। একাংশ উদ্যোগ প্রতিষ্ঠানের গড়াকিয়ে পুনের মধ্য অসম আর নামনি অসমের পৰা আমদানি আরম্ভ করিলে মিয়া শ্রমিকর, কিন্তু তার মাজতে মিয়া বিরোধী আন্দোলনক প্রত্যাহ্বান জানাই ঠিয় হল একাংশ মিয়ার প্রবক্তা। প্রথমে চেঙার এআইডিএফ বিধায়ক আশ্রফুলে তামোল পানের শরাই দিয়ে ক্ষমা খুঁজিলেহে মিয়াক উজনিলৈ যাবলৈ করিলে আহ্বান। আজি তাতে অভাব হয়েছে নয়, ইটা পাটাত শ্রমিক নাই, অমুক উদ্যোগটো শ্রমিক নাই। তারপিছতে বাঘবরের নিলম্বিত কংগ্রেসী বিধায়ক শেরমান আলিয়ে উজনির পরিবর্তে বিদেশলৈ যাবলৈ কলে মিয়া। আপনাদেরকে অসমের বাহিরত কাম করিবলৈ যাও, আপনাদেরকে ভারতের বাহিরত কাম করিবলৈ যাও। এইবার মিয়া শ্রমিকক উজনি অসমলৈ যোৱাত বাধা প্রদান সংখ্যালঘু সংগ্রাম পরিষদ নামের সংগঠনটোর। উজনির ইটাভাটাত কাম করিবলৈ শ্রমিক কঢ়িয়াই নিয়া নৈশ বাস আবদ্ধ করে রাখি সরকার তথা জাতীয় দল সংগঠনক প্রত্যাহ্বান সংখ্যালঘু সংগঠনটোর। মুখ্যমন্ত্রী বিধানসভার মজিয়াত উজনিলৈ মিয়াসকলক না যাবলৈ করেছিল আহ্বান, সেইবাবেই উজনিত মিয়া শ্রমিকর নিরাপত্তাহীনতার দোহাই দি উজনিলৈ যোৱা শ্রমিকক বাধা প্রদান সংগঠনটোর। মিয়াক নিরাপত্তা নিদিলে উজনিলৈ নপঠোৱাৰ হুঙ্কার। উচ্চারণ করে করে কব লাগিব যে মিয়া প্রয়োজন হয়েছে। উদ্যোগ বিভাগ প্রত্যেক উদ্যোগ যখন তেওঁলোকৰ প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানব বন্ধ হয়েছে আর মিয়া শ্রমিকর প্রয়োজন হয়েছে, আত্মসম্মানের লিখিত প্রমাণ দিব। আমি সংখ্যালঘু সংগ্রাম পরিষদে আমার নগাঁও মরিগড় যখন শ্রমিক আছে শ্রমদান করা ব্যক্তিসকল আমি উজনি অসমলৈ যাব দিম। এনেদরে মিয়ার স্বয়ম্ভূ প্রবক্তা ওলাই একাংশই বারে বারে যেন প্রত্যাহ্বান জানাইছে কর্মবিমুখ খিলঞ্জিয়া। স্বাভাবিকতে এতিয়া প্রশ্ন উঠিছে সততে আন্দোলনত জঁপিয়াই পড়া জাতীয় জনগোষ্ঠীয় দল সংগঠনের নেতাই খিলঞ্জিয়ার মাজত কর্মসংস্কৃতি গড়ি তুলি গ্রহণ করিব পারিবনে মিয়ার এই প্রত্যাহ্বান? নগাঁওর পৰা নীলোৎপল বরার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।